30 এপ্রিল 2022 অর্থাৎ শনিবার হতে চলেছে নতুন বছরের প্রথম সূর্যগ্রহণ। এই সূর্যগ্রহণ কিন্তু আংশিক গ্রাস গ্রহণ হতে চলেছে, যা কিন্তু সংঘটিত হবে বৃষ রাশিতে। মধ্যরাত থেকে এই গ্রহণ শুরু হবার কারণে এই গ্রহণ কিন্তু ভারত ও বাংলাদেশ থেকে দেখা যাবে না, কিন্তু এই গ্রহণের প্রভাব থাকবে ভয়ঙ্কর, তাই সকলকেই কিন্তু সচেতন থাকতে বলা হচ্ছে। বিশেষ করে জ্যোতিষবিদরা গর্ভবতী মহিলা ও শিশুদেরকে কিন্তু করে দিয়েছেন সাবধান। সূতককাল থেকে শুরু করে গ্রহণ শেষ হওয়ার সময় পর্যন্ত সকলকেই কিন্তু গ্রহণের নিয়মকানুন অত্যন্ত যত্নশীলভাবে পালন করতে হবে। যে কোনো ভুল ত্রুটি হলেই জীবনে কিন্তু নেমে আসতে পারে বিপদ। তো 30 এপ্রিল অর্থাৎ শনিবার এই সূর্যগ্রহণ কখন শুরু হবে এবং কখন শেষ হবে, তার পাশাপাশি এই সূর্যগ্রহণ কোন কোন জায়গা থেকে দেখা যাবে এবং জ্যোতির্বিদরা গর্ভবতী মহিলা ও শিশুদের ক্ষেত্রে কি কি সতর্কবার্তা জারি করেছেন, তো তাই কিন্তু আমি আজকে আপনাদেরকে জানিয়ে দিব আজকের এই ভিডিওটির মাধ্যমে। তো বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। আর আপনারা বর্তমানে কোন জেলা থেকে এই ভিডিওটিকে দেখছেন তা অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, কারণ আপনার জেলার যে কোনো গুরুত্বপূর্ণ খবরের আপডেট চলে আসলেই আমরা কিন্তু তা আপনাকে জানিয়ে দিব সবার প্রথমেই। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। নতুন বছরে মোট 4টি গ্রহণ হতে চলেছে, যার মধ্যে কিন্তু রয়েছে 2টি সূর্যগ্রহণ এবং 2টি চন্দ্রগ্রহণ। আর প্রথমেই কিন্তু হতে চলেছে সূর্যগ্রহণ। সূর্যগ্রহণ শুরু হবার ঠিক 12 ঘন্টা আগে থেকেই কিন্তু শুরু হয়ে যায় সূতককাল। আর গ্রহণের এই সূতককালের সময় থেকেই কিন্তু সকলের জীবনে পড়তে থাকে গ্রহণের প্রভাব, তাই এই সময়টিতেও আপনাদেরকে কিন্তু থাকতে হবে অত্যন্ত সচেতন। তো গর্ভবতী মহিলা ও শিশুদের ক্ষেত্রে জ্যোতিষবিদরা কি কি সতর্কবার্তা দিয়েছেন, তো চলুন জেনে নেওয়া যাক। এই সময় আপনারা সকলেই ঘরে থাকবার চেষ্টা করুন, অযথা আপনারা এই সময় ছোটাছুটি করবেন না। তার পাশাপাশি ছুরি বা ধারালো যে কোনো বস্তু থেকে এই সময় দূরে থাকা অনেক ভালো। গ্রহণ শেষ হলে আপনারা অবশ্যই স্নান করে নিবেন, তার পাশাপাশি আপনারা কিন্তু কখনোই খালি চোখে এই গ্রহণ দেখতে যাবেন না, নইলে আপনার উপর কিন্তু পড়তে পারে গ্রহণের অশুভ প্রভাব। গ্রহণ শেষ হলে আপনারা অবশ্যই দরিদ্র মানুষদেরকে খাদ্য বা বস্ত্র দিয়ে যেভাবেই হোক সাহায্য করুন, তার পাশাপাশি আপনারা পশু পাখিদেরকে খাওয়া দিয়ে তাদের সেবা করুন, তাহলে আপনার ওপর কিন্তু গ্রহণের শুভ প্রভাব পড়তে পারে। আমেরিকা, অস্ট্রেলিয়া, ইউরোপ, আর্জেন্টিনা, আফ্রিকা, প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল, আটলান্টিক মহাসাগরীয় অঞ্চল, এইসব জায়গা থেকে কিন্তু দেখা যাবে এই সূর্যগ্রহণ। 30 এপ্রিল অর্থাৎ শনিবার, এই শনিবার দিন মধ্যরাত্রি 12:15 থেকে এই সূর্যগ্রহণ কিন্তু শুরু হবে এবং এই গ্রহণ কিন্তু শেষ হবে ভোরবেলা 4:07। এই গ্রহণ কিন্তু মোট 3 ঘন্টা 52 মিনিট পর্যন্ত স্থায়ী থাকবে।